দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টা আপনারা জানেন জমানা টেলিভিশনের আয়োজনে সচরাচর আমরা কথা বলে থাকি রাজনীতি নিয়ে আজও তার ব্যতিক্রম হচ্ছে না তবে আজকে আমরা কথা বলতে চাই বৈশ্বিক রাজনীতি নিয়ে বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে উত্তেজনা সেই উত্তেজনার প্রভাব ফলাফল পরবর্তী ঘটনা প্রবাহ কী হতে পারে সেই সব প্রসঙ্গ আজকে আমরা আনতে চাই আলোচনার টেবিল আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি কোন পথে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা পুরো সময় 24 ঘন্টা আপনার সঙ্গে থাকছি আমি মাহফুজ মিশু দর্শক যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত জনাব হুমায়ুন কবির আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক এবং যিনি এই বিষয় নিয়ে কাজও করেন প্রফেসর ডক্টর দেলোয়ার হোসেন এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের অর্থনীতির শিক্ষক ডক্টর বিরূপাক্ষ পাল আপনাদের তিনজনকে স্বাগত আজকের 24 ঘন্টায় অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে টেনশনটা বিশেষ করে ইরান ভার্সেস ইউএসএ সেটা খানিকটা শান্ত কিন্তু সত্যি সত্যি কি আসলে শান্ত হয়ে গেল নাকি উত্তেজনা আরও বাড়ারও আশঙ্কা আছে লং টার্মে ধন্যবাদ আপনাকে আসলে আপাত দৃষ্টিতে একটু শান্ত হয়েছে বলে ধরে নিতে পারি কিন্তু যেটা এর পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো যতক্ষণ পর্যন্ত আপনি আমরা দূরীভূত না করতে পারছি ততক্ষণ কিন্তু উত্তেজনা পুনরাবির্ভাবের একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে তবে আমার কাছে যেটা মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের ওনার যে যে ধরনের কূটনীতি তিনি পরিচালনা করেন সেটার দিকে যদি লক্ষ্য করি তাহলে আমার ধারণা যে ইরানের ক্ষেত্রে তিনি এবং অন্যান্য ক্ষেত্রে অন্য ক্ষেত্রেও সেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে এসকালেট টু ডিএসকালেট অর্থাৎ একটা সিচুয়েশনকে উপর দিকে নিয়ে গিয়ে তারপর এটাকে নামাবার জন্য তিনি চেষ্টা করেন আমি একটা দুটো ঘটনা উল্লেখ করতে চাই যেমন ধরুন অর্থনীতির দিক থেকে যদি দেখি ন্যাফটা চুক্তি কিন্তু 93 সালে প্রেসিডেন্ট ক্লিন্টন করে গিয়েছিলেন এবং সেটা মোটামুটি চলছিল ভালোই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা এসে বললেন যে না ন্যাফটা চুক্তি দরকার নেই এটা বদলাও বদলাও এবং মেক্সিকোর বিরুদ্ধে শক্ত শক্ত কথা বললেন যে মেক্সিকো থেকে রেপিস্টরা আসে তারা আমাদের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছে ইয়েস এইসব কথাবার্তা বললেন এমনকি উত্তরের প্রতিবেশী ক্যানাডা সম্পর্ক তিনি বেশ কটু মন্তব্য করে দিলেন তাতে করে মনে হলো যে তিন দেশের মধ্যে হঠাৎ করে সম্পর্কটা একটা সাংঘাতিক উত্তেজনাকর অবস্থায় জানা পৌঁছে গেল এবং তারপর দেখেন আপনি আলোচনার মাধ্যমে তিন দেশের মধ্যে আবার এই চুক্তিটা হলো এসেনশিয়ালি যে চুক্তিটা ছিল সেই চুক্তিটাই কিন্তু আসছে অলমোস্ট শুধু ডোনাল্ড ট্রাম্প এটাকে নতুন করে সাজিয়েছে এবং এইতে তিনি ক্রেডিট নিচ্ছেন যে নাফতা নাই এখন এখন এটা নতুন চুক্তি হয়েছে কাজেই এখন এটা ভালো আর কোনো অসুবিধা নাই তো এই লজিকটা যদি আমরা এখানেও নিয়ে আসি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ইরানের ক্ষেত্রেও তিনি এই এই বিষয়টা বা এই ধারাটাই অব্যাহত রাখবার বা ব্যবহার করার চেষ্টা করেছেন কারণ আজকেই কিন্তু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইউনাইটেড স্টেটসের কিন্তু তিনি ইঙ্গিত করেছেন যে ইরানের সাথে নিউক্লিয়ার ডিল নিয়ে আলাপ আলোচনার ক্ষেত্রটা বোধহয় প্রসারিত হলো মানে ইঙ্গিতটা হচ্ছে কারণ ওখান থেকেই কিন্তু এই 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 উত্তেজনাটা সূত্রপাত 2018 সালের মে মাসে তিনি যখন ইরান নিউক্লিয়ার ডিলটাকে প্রত্যাখ্যান করলেন এবং বা আমেরিকাকে উদ্ধার করে নিলেন তখন থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রেশার পলিসি অ্যাপ্লাই করতে থাকলেন অর্থনৈতিক চাপ বলেন সামরিক চাপ বলেন যেভাবে ধরা যায় এবং এবং আজকে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আছে সেটা যে খবরটা দেখলাম সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সরকার বিরোধী বিভিন্ন সংগঠনকে এতদিন সমর্থন করতো পেছনে পেছনে গতকালই সেক্রেটারি পম্পিও পররাষ্ট্র সচিব মহোদয় উনি কিন্তু বিভিন্ন মিশনে বার্তা পাঠিয়েছেন যে আপাতত তোমরা এই কাজটা থেকে বিরত থাকো অর্থাৎ মার্কিন কূটনীতিকদেরকে তিনি নির্দেশনা দিচ্ছেন যে আপাতত ইরানের সরকার বিরোধী যারা শক্তি আছে তাদের সাথে তোমরা যোগাযোগ কমিয়ে দাও এই দুটো বিষয়কে যদি আমরা দেখি তাহলে
মোটামুটি একটা আশার আলো বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তো আজকেও টুইট করেছেন এই স্থানীয়দের আন্দোলনকে সমর্থন দিয়ে, এমনকি ফার্সি ভাষায় টুইট করেছেন। সেটা তিনি করছেন, একটা ডুয়েল ট্র্যাক নিচ্ছেন, তিনি বড় বড় কথা বলছেন কিন্তু ভেতরে ভেতরে ডিপ্লোমেসির জায়গাটা কিন্তু বন্ধ করেননি, বরং যেটাকে আস্তে আস্তে ওপেন আপ করার জন্য চেষ্টা করছেন। এখন ধরুন কেন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে বললাম, ইরানের দিক থেকেও খুব জরুরিভাবে এটা প্রয়োজন, কারণ ইরানের অর্থনৈতিক যে অবস্থা তাতে এই উত্তেজনা যদি বজায় থাকে তাহলে দুর্ঘটনা দুটোই ঘটতে পারে, যেটা আমরা ইউক্রেনের বিমান নিয়ে যে দুর্ঘটনাটা দেখলাম এটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা। এবং এটাতে বলতে পারেন যে ইরান একটা উত্তেজনার মধ্যে থাকার ফল হিসেবে কিন্তু এই ধরনের ভুলটা হয়েছে। এটা ভালো যে তারা মেনে নিয়েছেন, যে তারা এই দায়িত্বটা নিয়েছেন, এটা খুবই ইতিবাচক দিক বলে আমি মনে করি। কিন্তু এই ধরনের উত্তেজনা যদি চলতে থাকে তাহলে এই ধরনের দুর্ঘটনার আশঙ্কা কিন্তু একদম এর উড়িয়ে দেওয়া যায় না। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইরানের দিক থেকেও ইরান কিন্তু খুব সাবধান, আপনি যদি সমরনীতি বলেন কূটনীতি বলেন দুটোই চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে খবর দিয়েছে আগে যে আমরা কিন্তু তোমাদের বোম মিসাইল মারবো, এবং সময় থাকতে কিন্তু মার্কিন সৈন্যরা যা যার ব্যাংক বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছে, শারীরিকভাবে বা মানুষ এরা হতাহত হয়নি কেউ, যারা ক্ষতি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটাও কিন্তু উভয় পক্ষ জেনেই করেছে। তো কাজেই এটাও একটা বলতে পারেন ক্যালিব্রেটেড ইনিশিয়েটিভ, যে আমি দেখাতে হবে আমি তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছি, নয়তো আমার যে অভ্যন্তরীণ মানুষ আছে তাদেরকে সন্তুষ্ট করা যাচ্ছে না, কাজে আমরা এটা দেবো কিন্তু এইভাবে আমরা ক্যালিব্রেটেড হইতে দেবো। সো কাজে উভয় দেশই কিন্তু এখন আপনি বলতে পারেন যে একটা উপলব্ধি এসছে যে উত্তেজনা প্রশমন করা দরকার, এবং সেই ক্ষেত্রে ইরানের দিক থেকে ইনসেন্টিভ হচ্ছে তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান ডিলে নিউক্লিয়ার ডিলে ফেরত আনতে পারে, এবং সেটা আমার ধারণা এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ছোটোখাটো পরিবর্তনের মধ্য দিয়ে হলেও তিনি এরকম একটা করতে পারলে তার জন্য তিনি পিস আর শান্তির প্রেসিডেন্ট, এটা প্রমাণ করা তার জন্য সহজ হবে, কারণ উত্তর কোরিয়ার সাথে কিন্তু আশা সেখানে কমে যাচ্ছে, কাজে এখানে একটা সুযোগ তার জন্য আছে এবং নির্বাচন তো সামনে আছে। এই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে পরমাণু চুক্তি থেকে তেহরান যখন বের হয়ে আসলো, এখন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ভূমিকা কী হয় সেই দিকে সম্ভবত সবার দৃষ্টি। সুতরাং আমেরিকা অ্যাম্বাসেডর হুমায়ুন যেভাবে ব্যাখ্যা করলেন কিছু কাজ তো এরই মধ্যে শুরু করেছে, এখন আমেরিকা বা ইসরায়েল এখানে কী করতে পারে আসলে? ধন্যবাদ। না, আমেরিকা বা ইসরায়েলের হাতে যে সমস্ত কার্ড আছে তারা তো সেগুলো বিভিন্নভাবে তারা খেলছে, এবং এখানে কূটনৈতিকভাবে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে এই যে মধ্যপ্রাচ্যের ভেতরে যে একটা ডিভাইড এন্ড রুল, এই যে ইরানের সঙ্গে সৌদি আরবের যে বৈরিতা, সেটাকে কিন্তু আমেরিকা এক্সপ্লয়েট করছে। এবং আপনি গণমাধ্যমে এসেছে যেটা আপনি জানেন যে সুলাইমানি তার একটা সাইলেন্ট ইনিশিয়েটিভ ছিল যে ইরানের সঙ্গে সৌদি আরবের এক ধরনের নর্মালাইজেশনের কিছু কথা ইরাকে তার বলার কথা ছিল, বা এই ধরনের একটি প্রক্রিয়ার মধ্যে উনি যুক্ত ছিলেন। তো এটা ইউএসএর হাতে অনেক ধরনের কার্ড আছে, এবং তারা সে অনেক আগে থেকে তারা এগুলো করছে। এবং আমরা জানি যে সেই ইরাক ইরান যুদ্ধের ইতিহাস, এবং তার পরবর্তীতে আপনার সাদাম হুসেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে তার যে সম্পর্ক, এবং সেই পারমাণবিক অস্ত্রের নামে সেখানে আক্রমণ করা। আবার এখানে দেখেন যে ইসরায়েলকে যেভাবে ট্রাম্প ওন করছে, এবং জেরুজালেমকে আপনার ইসরায়েলের রাজধানী ঘোষণা করা, বিভিন্নভাবে আমেরিকা কিন্তু একটা বিশেষ করে ট্রাম্পের সময়ে খুব অ্যাগ্রেসিভ পলিসি তাদের আছে। কিন্তু এখানে দিনের শেষে যেটা আমরা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ভীষণ রকম বাস্তববাদী একটি পররাষ্ট্রনীতি, এবং সেখানে আপনার যেমন রাতের বেলা বোমা মারতে পারে, দিনের বেলা তারা আলোচনা করতেও পারে। এই যে দেখেন তালেবানদের সঙ্গে তারা কথা বলছে, যে তালেবানরা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম এনিমি, এবং সেই আফগানিস্তানের তাদের যে ইন্টারভেনশন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ফোর্সেস, এই পুরো ইন্টারভেনশনের পেছনে বড় রিজন ছিল যে তালেবানি বা তালেবানদের তাদের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যে সন্ত্রাসবাদ, সে বিষয়গুলো এখন তাদের সাথে শান্তি আলোচনা করছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আমি মনে করি যে এখানে এই 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 যে উত্তেজনার যে বিষয়টা, সেটি আসলে একেবারেই সাময়িক, এবং ডোনাল্ড ট্রাম্প তার যে জাতির উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন সেখানে উনি পরিষ্কার করেছেন, এবং উনি মিসাইল অ্যাটাকের পর উনি বলছেন অল ইজ ওয়েল। মানে একজন মার্কিন প্রেসিডেন্ট যেখানে যদি 23টি আক্রমণ করেছে, যেটা আমরা
জেনেছি। দাবি করা হচ্ছে একটি আক্রমণও যদি করা হয় সেখানে একজন প্রেসিডেন্ট তো এই কথা বলতে পারে না। তার মানে ওনার কাছে এই বিষয়গুলো এক ধরনের কি বলবো যে এটা এটা মানে এটা একটা আমি ঠিক খেলা বলবো না, বাট এগুলো এগুলো কিন্তু আপনার ট্রাম্পের যে তার যে স্ট্র্যাটেজি বা তার যে পলিসির একটি অংশ, যে আপনি দেখেন তার রাজনৈতিক কৌশল কৌশল আপনি নর্থ কোরিয়ার সঙ্গে 2016 সালে ফেরত যান, দেখবেন যে কী ধরনের বাক্য বিনিময়, রকেটম্যান বিভিন্নভাবে, তারপরে সেখানে একেবারেই একটি অসম্ভব ঘটনা উনি ঘটিয়েছেন। যদিও হয়তো নর্থ কোরিয়ার সঙ্গে তাদের সেই ধরনের সাস্টেনেবল চুক্তি হচ্ছে না, কিন্তু দুটো সামিট করা কিন্তু মানে কঠিন ব্যাপার। এবং আমিও অবাক হব না যে এই যে ওবামা কিন্তু অনেক ভেবেচিন্তেই কিন্তু এই নিউক্লিয়ার ডিলটা মানে স্বাক্ষর করেছিল, তো এই এটা মার্কিন স্বার্থকে মাথায় রেখেই করেছে, সেটাকে উনি ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে কিন্তু আবার এটাকে গ্রহণ করতে পারেন যে নাফটা গ্রহণ করছে। এমনকি আপনি দেখেন যে চীনের সঙ্গে একটা বাণিজ্য যুদ্ধ জড়িয়ে দিল, মানে যেটা অকল্পনীয়। গ্লোবালাইজেশনের যুগে আপনার এই ধরনের মানে হাই প্রোটেকশনিজমকে মানে ভর করে চীনের মতো একটি শক্তির সঙ্গে এই এই ধরনের একটি সাময়িক লাভের জন্য পুরো মানে ওয়াশিংটন কনসেনসাস কিংবা আপনার যে গ্লোবাল মানে যে যে অর্ডারটা ওপেন একটা ট্রেডিং সিস্টেম সেটাকে কিন্তু রীতিমতো ট্রাম্পই মানে আঘাত করলেন, কিন্তু এখন আবার মানে আপনার চীনের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে যাচ্ছে। এবং মানে এখানে আপনার দেখেন যে আস্তে আস্তে দেখা যাবে যে সেই মানে বাণিজ্য যুদ্ধের যে বাস্তবতা সেখান থেকে আস্তে সরে আসছেন, ফলে ট্রাম্পের যেহেতু আমরা জানি যে এই একজন প্রেসিডেন্ট যিনি এই মুহূর্তে ইম্পিস্ট অবস্থায় আছেন, উনি যতক্ষণ পর্যন্ত আপনার সিনেটে উনি ক্লিয়ার না হবেন ততক্ষণ পর্যন্ত উনি কিন্তু একজন ইম্পিস্ট প্রেসিডেন্ট, এবং উনি উনি কিন্তু তার দেশে একটা খুব কঠিন বাস্তবতায় আছে পলিটিক্যালি। তো এই এই অনেক ধরনের এজেন্ডা মাথায় রেখেই কিন্তু উনি কাজ করছেন, এই কাজগুলো করছেন জি। ডক্টর বিরূপাক্ষ পাল, সেক্ষেত্রে একদম যদি অর্থনীতির আসপেক্টে জিনিসটাকে দেখি, যে আমরা দেখলাম যে যেদিন হামলাটা হলো বুধবার তেলের দাম $68.69 উঠলো, তারপর আবার একটু বাড়লো, পরবর্তীতে আবার যখন পাল্টা আক্রমণ এরা করলো তখন আবার বাড়লো, এইটার প্রভাব কি আসলে বৈশ্বিক তেলের বাজার কি সত্যি সত্যি বড় ধরনের অস্থিরতার দিকে যাবে, বিশেষ করে হরমুজ প্রণালী যেহেতু এই পুরো অঞ্চলটাকে তেল পরিবহন অন্যান্য পেট্রোলিয়াম জাত পণ্য পরিবহনের প্রধান হাব, সেখান থেকে প্রশ্নটা। হ্যাঁ ধন্যবাদ। তেলের কথাটা যদি বলতে হয় তাহলে 73 সন থেকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু শিক্ষা সেখানে রয়েছে, এবং ওই সময় থেকে আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র বোধহয় মধ্যপ্রাচ্যের উপর তেলের জন্য নির্ভরশীল, কথাটি আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে, কথাটি ঠিক নয়। সেটি তেলের ব্যারেল প্রতি দাম বাড়লেও যুক্তরাষ্ট্রের ডোমেস্টিক বাজারে বা অভ্যন্তরীণ বাজারে কিন্তু এই কিছু সামান্য একটু বৃদ্ধি হয়, কারণ যুক্তরাষ্ট্রের একটা বড় মাপের স্ট্র্যাটেজিক রিজার্ভ থাকে, যেটা প্রথম যেটাকে বলা হয় প্রথম তেলের ওয়েল শক 1973 অক্টোবর, সেটার পর থেকে তারা স্ট্র্যাটেজিক রিজার্ভ করেছে। তারপর তেলের পর বিভিন্ন সময়ে তেল উৎপাদনের দিকে নজর দিয়েছে, বিশেষত প্রেসিডেন্ট ওবামার আমল থেকে তারা একদম মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে, সেটার একটা তথ্য আমি দিতে পারি যে কমিয়ে তারা এমন একটা পর্যায়ে যাচ্ছে যে যুক্তরাষ্ট্র একটা সময় হয়তো এনার্জি রপ্তানি করবে। এবং প্রথমে যেটি ছিল যেমন 1986 সনে 35% তেলের জন্যে বাইরের নির্ভরশীলতা ছিল, সেটি আস্তে আস্তে বাড়তে বাড়তে 2006 পর্যন্ত আমার 65% হয়, এখন আবার সেটি 35%-এ নেমেছে। কিন্তু ব্যাপারটি লক্ষণীয় হচ্ছে মধ্যপ্রাচ্যের উপর তার মধ্য থেকে মাত্র 19%, আর 19%-এর মধ্য থেকে ইরানের উপর তো খুবই কম, নগণ্য, এবং এটা গোপনে কিছু থাকলে থাকতে পারে, নেই। তো সেই অর্থে তেলের নির্ভরতা যুক্তরাষ্ট্রের নেই। তৃতীয়ত, তেলের জন্য যুক্তরাষ্ট্র এখন তার নিকটবর্তী দেশ মেক্সিকো এবং কানাডা, ভেনেজুয়েলা এই সমস্ত দেশের উপর নির্ভরশীল হচ্ছে। যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিমাণে সোলার ডিপেন্ডেন্ট গাড়ি হচ্ছে, টেলসা কোম্পানি আসছে, সুতরাং ভেতর থেকে যদি দেখি ওটুকু নির্ভরতা এখন আর নেই বলেই এই ধরনের অস্থিরতা সৃষ্টি করাতে যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে না। এটা কিন্তু শুধু যুক্তরাষ্ট্রের পার্সপেক্টিভ না, ধরো অন্যান্য গ্লোবাল যেটা গ্লোবাল যেটা বলেছেন সেটা হচ্ছে, হ্যাঁ গ্লোবাল অন্যান্য দেশগুলোর উপর সেই প্রভাব যতটা পড়বে ততটা যুক্তরাষ্ট্রের ভেতরে পড়বে না, অভ্যন্তরীণ তেলের বাজারের উপর বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপর। কারণ এখন লক্ষণীয় হচ্ছে যুক্তরাষ্ট্রে এখন
অর্থনীতির প্রধান ইন্ডিকেটর যেটা সবচেয়ে বড় শক্তিশালী প্রভাব বিস্তার করে রাজনীতির উপর সেটা হচ্ছে বেকারত্বের হার, সেটি 50 বছরের সর্বনিম্ন, এবং ইনফ্লেশন যেটি দুই ভাগের নিচে খুব সহনীয়। ওদের টার্গেটটা দুই ভাগ, আমাদের যেরকম 5 ভাগ 6 ভাগ, এটা উন্নয়নশীল দেশ বলে এটা সবচেয়ে কম অবস্থায় আছে। এখন অর্থনীতি কিছুদিন আগে জ্যানেট ইয়েলেন, যিনি প্রেসিডেন্ট, ও ট্রাম্পকে ততটা পছন্দ করেন না কারণ তাকে এক্সটেনশনও দেওয়া হয়নি, তিনিও বলেছেন যে অর্থনীতি এক্সপ্যান্ড করছে, তবে 2 বছরের মধ্যে বা বছর দুয়েকের মধ্যে আমি আশা করি একটা রিসেশনের দিকে অর্থনীতি যাবে। কিন্তু বর্তমানের এই অর্থনীতির সুযোগটা তিনি নিয়েছেন কারণ সামনে তার ইলেকশন আসছে, একটা সেন্টিমেন্ট। ইলেকশনের আগে সব সময় যেটা প্রেসিডেন্ট বুশ নিয়েছিলেন, যে একটা ইরাকের উপর যুদ্ধ আরোপ করে দিলেন, সেটা অনেকটা অসঙ্গত মনে হলেও কিন্তু তিনি কিন্তু পলিটিক্যাল গেইনটা সেখান থেকে নিলেন, সেটা ইকোনমিক্যালি কারেক্ট না হলেও পলিটিক্যালি তার জন্য কারেক্ট ছিল। তো এরকম একটা পরিবেশ সৃষ্টি করা। আর যিনি ডক্টর দেলোয়ার বললেন যে ইমপিচড, আমি এখানে একটু দ্বিমত পোষণ করি, তিনি আসলে ইমপিচড না এখনও, সেটা লোয়ার হাউসে এখনও ওইটা হবে কারণ ওটা মেজরিটি আছে, কিন্তু সেনেটে তাকে 2/3 মেজরিটি ইমপিচ করতে হবে এবং সেটি সম্ভব না কারণ সেখানে রিপাবলিকানদের সংখ্যা। তবে যেটি হচ্ছে মজার বিষয় যে এর ডিবেটটা খুব ইন্টারেস্টিং, দীর্ঘদিন ধরে যে ডিবেট চলছে মানুষ শুনছে, প্রতিটা মানুষ একটা ট্যাক্সি ড্রাইভারও কথা বলছে, এটাকে একটু ভিন্ন মাত্রায় নেবার জন্য তিনি করেছেন, কিন্তু অর্থনীতির উপর কোনো বড় প্রভাব যুক্তরাষ্ট্রের পড়বে না। অন্যান্য অর্থনীতির যারা ওই মধ্যপ্রাচ্যের তেলের উপর খুব ব্যাপকভাবে নির্ভরশীল, বিশেষ করে চীন এবং ভারত, তাদের অর্থনীতির উপর প্রভাব পড়তে পারে। কিন্তু আরেকটা জিনিস দাদা, যেটা হচ্ছে যে আমরা দেখলাম যে ইউক্রেনের বিমান বিধ্বংসের ঘটনার পরে এখন যেটা যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ ছিল ইরানে, এখন সেটা ইরানের একদম খমেনি বিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে। এইটার ফলাফলটা ইরানের অভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতিতে নিশ্চয়ই একটা প্রভাব ফেলতে পারে, সেটা একটা জায়গা। দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে মুসলিম বিশ্বে প্রভাব নিয়ে ইরাক এবং সৌদি আরব, ইরান এবং সৌদি আরবের যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, শিয়া সুন্নি দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ফলে মুসলিম উম্মা বা মুসলিম বিশ্ব যে টার্মটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি, ওয়াইসি বা যে ফরম্যাটে হোক না কেন, সেটিকে আরও দুর্বল হলো কিনা সেই প্রসঙ্গে আপনাদের বিশ্লেষণ শুনতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। যুক্তরাষ্ট্রের উত্তেজনা প্রসঙ্গে কথা বলছি, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, জানতে চাচ্ছিলাম যে এই যে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ ইরানের মাটিতেই খোদ ইরান সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হলো এবং সেখানে পশ্চিমারা একদম প্রকাশ্যে সমর্থন দিচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, পশ্চিমা সিভিল সোসাইটি থেকে শুরু করে সরকার, আবার এদিকে এই সুযোগটা সৌদি আরবও সম্ভবত নিচ্ছে, দৃশ্যত না নিলেও যেমনটা মনে হয়, ফলে শিয়া সুন্নির যে দ্বন্দ্ব, মুসলিম বিশ্বের যে দ্বন্দ্ব, এবং আমরা যে কথিত একটা মুসলিম উম্মার কথা বলি, সেটাকে আরও দুর্বল হলো কিনা এই ঘটনাগুলোর মধ্য দিয়ে। ধন্যবাদ আপনাকে। আসলে উম্মাটা বোধহয় আমার মনে হয় তাত্ত্বিকভাবেই বেশি পাওয়া যায় প্রযোজ্য, কারণ ইতিমধ্যে আপনি জানেন যে গত মাসে মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ কিন্তু তুরস্ককে, পাকিস্তানকে, সৌদি আরবকে ডেকেছিলেন, কিন্তু কেউ গেছে কেউ যায়নি ওখানে। তো ইতিমধ্যে উম্মার মধ্যে কিন্তু বিভিন্ন স্ট্রিম আমরা দেখতে পাচ্ছি, আর উম্মার যেটা, এটা তো নামের চাইতে কাজে মানুষ দেখতে চায়, এখন নামটার বেশি প্রচার হয়, কাজটা কম দেখছি। আর আরেকটা যেটা আপনি বললেন যে শিয়া সুন্নি, আমার কাছে মানে কৌশলগতভাবে দেখলে আপনি ধরে নিতে পারেন যে মধ্যপ্রাচ্যে এখন ইরানের কৌশলগত অবস্থান বেশ শক্তিশালী, এবং সেই জায়গায় যদি আমি তুলনামূলক আলোচনা করি তাহলে সৌদি আরবের সেইভাবে কৌশলগত অবস্থান কিন্তু এখন নাই বা খুব শক্তিশালী এটা বলা যাবে না। এবং পার্টিকুলারলি এই যে ঘটনাগুলো ঘটছে গত কয়েক মাসে বা গত 2018 থেকে এবং সাম্প্রতিক গত সপ্তাহে, তাতে করে কিন্তু সৌদি আরবের কৌশলগত অবস্থানটা দুর্বল হয়েছে। কারণ হলো যে এই ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্রের সলমানির ঘটনাটার আগে সৌদি আরব, UAE ইরানের সাথে যোগাযোগ বাড়িয়ে তারা একটা সমঝোতা আসবার জন্য সচেষ্ট থেকেছে কিন্তু, এবং এমনকি এটা যেটা লক্ষণীয় যে এই ঘটনার প্রবাহের মধ্য দিয়ে ইসরায়েল যেটা ইরানকে বলতো তার স্নেক, মানে সাপের মাথা কেটে ফেলবার জন্য এই শব্দটাই ব্যবহার করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু নিজে,
তিনি যখন বুঝতে পেরেছেন যে এবার অবস্থা খারাপ, তিনি কিন্তু বলছেন যে সোলেমান, এই জেনারেল সোলেমানের এর সাথে আমার কিন্তু কোনো, আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একক কাজ। অর্থাৎ তিনি ডিস্টেন্স নিতে চাচ্ছিলেন, অথবা তিনি অন করছেন না, উনি মোটেও অন করছেন না, এবং তিনি ইরানকে মেসেজ দিতে চেষ্টা করছেন, ভাই আমি কিন্তু নাই এর মধ্যে, তোমরা যা করো করো, আমেরিকার সাথে করো, আমি নাই। তার অর্থ হচ্ছে যে ইরানের কৌশলগত অবস্থানটা এখন এতটাই পরিমাণে মানে বিস্তৃত বিস্তৃত এবং আমি বলবো যে শক্তিশালী, যে যেখানে ইসরায়েলের মতো মিলিটারিলি পাওয়ারফুল স্টেটও কিন্তু দ্বিতীয়বার চিন্তা করতে হচ্ছে, কারণ ইরানের অনেকগুলি ইনস্ট্রুমেন্টস আছে ওখানে, ইরানের নিজের শক্তি যেটুকুই আছে, তাছাড়াও তার কিন্তু প্রক্সিজ আছে, সেটা ইরাকে বলেন, সিরিয়াতে বলেন, লেবাননে বলেন, ইয়েমেনে বলেন, যেগুলোকে ইরান ইচ্ছা করলে ব্যবহার করতে পারে। এবং যে কারণেই এখন শিয়া সুন্নির ডিভাইডে যদি আপনি যান, তাহলে ধরে নিতে পারেন যে এখানে ইরানের এগিয়ে আছে, স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ অনেক বেশি হয়ে আছে। সেক্ষেত্রে সৌদি আরব ইরানের সাথে পাল্লা দিতে যাবে, আমার কাছে সেটা মনে হয় না। বরঞ্চ এখন যদি ইরানের সাথে নিউক্লিয়ার ডিলটা আবার মানে রিসাইন হয়, অথবা ডোনাল্ড ট্রাম্প যদি তাতে আগ্রহী হন, তাহলে সৌদি আরবকে ইরানের সাথে একটা সমঝোতায় যেতে হবে। এবং আমার ধারণা যে ইরান মানে এখনও পর্যন্ত যেটা দেখা যায় যে তারা তাদের ঐতিহাসিক কারণে তারা এই কৌশলগত তাদের অবস্থা সুদৃঢ় করতে গেছে, কারণ ইরানে ইসলামিক রেভলিউশনের পরে কিন্তু ইরাক ইরান যুদ্ধ, ইরাক তার উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং 1 মিলিয়ন লোক তখন তাদের মারা গিয়েছিল। ওই অভিজ্ঞতাটার কারণে কিন্তু ইরান এখন তার ব্যক্তি তার রাষ্ট্রীয় নিরাপত্তাটাকে অনেক বেশি বিস্তৃত করতে আগ্রহী। কিন্তু যদি একটা রিজিওনাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দাঁড়ায়, যেখানে সবগুলো রাষ্ট্র, যেমন সৌদি আরবিয়া বলছে ডায়ালগের কথা, কারণ যদি সত্যি সত্যি ডায়ালগ মিনিংফুল হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু তখন আর শিয়া সুন্নি ইস্যুটা থাকবে না, তখন বড় হয়ে আসবে যে রিজিওনাল সিকিউরিটি কোঅপারেশনটা কীভাবে হয়, এবং তার ফরম্যাট আছে, জিসিসি আছে, বা এছাড়াও নতুন করে তারা যদি করতে চায় করতে পারে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে যদি ইরাক এবং ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যদি উত্তেজনাটা কমানো যায়, এবং যদি নিউক্লিয়ার ডিলটা আবার নতুন করে সাজানো যায়, সেক্ষেত্রে একটা নতুন মৌলিক পরিবর্তন মধ্যে আসবার একটা সুযোগ তৈরি হয়। জি প্রফেসর দেলা হোসেন, প্রক্সি ওয়ারের কথা খুবই শোনা যাচ্ছে, সেক্ষেত্রে সিরিয়া ইরাক ইয়েমেনের মধ্যে সংঘাত তো নিশ্চিতভাবেই বাড়বে, সেক্ষেত্রে নতুন কোনো ফ্রন্টও কি তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে, অথবা কেউ কেউ যে বলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি আসে সেটার একটা নতুন কোনো ফ্রন্ট? না, এটা আসলে এক ধরনের মানে খুবই ওয়াইল্ড স্পেকুলেশন। তৃতীয় বিশ্বযুদ্ধ অনেক দূরের কথা, এটা ইরাক ইরান যুদ্ধ বা একটা একটা ওরকম ফুল স্কেল রিজনাল ওয়ার, অথবা এমনকি ইন্টারস্টেট ওয়ার যেটা আমরা বলি, সেটারই কিন্তু সম্ভাবনা নেই। কারণ যেই ধরনের বাস্তবতায় যেটা আমরা আগেই বলছিলাম, যে যে বাস্তবতার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আছে বা ইরান আছে বা সৌদি আরব, সৌদি আরবের খেয়াল করে দেখবেন যে সৌদি আরব 2030 সালে তার দেশের যে অর্থনীতি কী অবস্থায় যাবে, এবং তারা একটা বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের দিকে যাচ্ছে, তাদের সৌদি প্রিন্সের মানে অন্যতম মাথা ব্যথা হচ্ছে যে কীভাবে সৌদি অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা যায় বা এটাকে সাস্টেনেবল করা যায় কি না। তো অর্থনীতি কিন্তু একটা বড় কনসার্ন এই পুরো অঞ্চলেরই। তাছাড়া এখানে এত জটিল হিসাব নিকাশ, এই যে আঞ্চলিক নিরাপত্তার যে বিষয়টি বা আঞ্চলিক যে রাজনীতির বিষয়টি, এবং সেখানে একদিকে যেমন শিয়া সুন্নির মতো সেক্টরিয়ান বিষয়গুলো সামনে আছে, আবার মোটা দাগে এখানে এখানকার টেরোরিজমের বিষয়গুলো আছে, এখানকার যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের বিষয়গুলো, রাশিয়ার যে এখানে প্রেজেন্স, ইট ইজ এ হিউজ ইস্যু। এবং এই যত মধ্যপ্রাচ্য অশান্ত হবে, যত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে উত্তেজনা বাড়বে, তত বেশি চীন এবং রাশিয়ার অংশগ্রহণ বাড়বে। তাহলে কি মার্কিন স্ট্র্যাটেজিস্টরা সেটা চাইবে? পেন্টাগন সেটা চাইবে? তারা সিআইএ সেটা চাইবে? ফলে এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হিসাবের অনেক দিক আছে। ফলে রাশিয়া, এই যে দেখেন, এই ঘটনার পরেই পুতিন আপনার টার্কিতে আসলো এবং সিরিয়াতে আসলো, এবং একেবারেই হিরোর মতো, মানে যেভাবে আসছে মিডিয়াতে। সো এই যে বিষয়গুলো, এগুলো তো মার্কিন যুক্তরাষ্ট্রের যেহেতু একটা গ্লোবাল স্ট্র্যাটেজি বিবেচনা করতে হয়, তাদের একটা রিজনাল স্ট্র্যাটেজি আছে, আবার ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো আছে, এবং ইরানের সঙ্গে সম্পর্কের জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্র যতটা মানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করে গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে বা অন্যান্য বিষয়গুলো, তার চেয়ে বেশি কিন্তু এটা অনেক বাস্তববাদী হিসাব নিকাশ আছে। এবং ইরানকে কিন্তু
মার্কিন যুক্তরাষ্ট্র ওই অর্থে ব্যাকফুটে কখনো নিয়ে যায়নি। এই যে 79 সালের পর থেকে এই যে ইরানের যে শিল্প আর সরি বা ইসলামিক রেভোলিউশন 40 বছর বেশি হয়ে যাচ্ছে, এই ইরান কিন্তু ইরানের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র প্রক্সির মাধ্যমে হয়তো ইরাককে সমর্থন করে ইরানের সঙ্গে যুদ্ধ হয়েছে, কিন্তু সেই যুদ্ধ যখন এক দশক পরে শেষ হলো তারপরে কিন্তু সেই ইরাকই কিন্তু যুক্তরাষ্ট্রের দ্বারা আক্রান্ত হয়ে আজকে ইরাক প্রায় ধ্বংসের মুখে। এবং এই যে ইরাক যে হিসাবটা আমেরিকানরা শুরুতে করে নাই, এখন দেখা যাচ্ছে ইরাককে দুর্বল করে অ্যাকচুয়ালি ইরানকে তারা শক্তিশালী করেছে। এখন ইরাক হচ্ছে আপনার ইরানের একটা মানে ব্যাকইয়ার্ড, অথবা আপনি বলতে পারেন যে একটা 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 লাইন অফ তাদের একটা অ্যাটাক বা বিভিন্ন অর্থে মানে স্ট্র্যাটেজিক্যালি তার একটা ফ্রন্ট পেয়েছে। তো এই যে বিষয়গুলো এগুলো তো ইরান নিজে করেনি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারভেনশন কিংবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইন্টারভেনশন বা তাদের বিভিন্ন পারপাসে এখানে যে যে ইন্টারভেনশন করেছে তার কতগুলো বলতে পারেন যে অপশট বা কতগুলো আপনার মানে এটা এটা কনসিকুয়েন্স। তো ইরান যে কথাটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছিলেন যে এই যে স্ট্র্যাটেজিক্যালি ইরান এবং অ্যাট দ্য সেম টাইম একটা ইউনিফাইড পলিটিক্যাল স্ট্রাকচার ইরানে আছে এবং তাদের রিসোর্স আছে এবং ইরানের তাদের যে প্রফেশনালিজম আছে, তো এইগুলোর মাধ্যমে কিন্তু ইরান একটা শক্ত অবস্থানে আছে। অন্যদিকে আপনি দেখেন যে ইরানের যারা রাইভাল মুসলিম স্টেট, যে সৌদি আরব কিংবা আপনার গালফ, পুরো গালফটাই পিছিয়ে থাকে। আপনি তো বলছিলেন যে মুসলিম উম্মার কথা, কিন্তু আপনি জিসিসি একেবারে গালফ কোঅপারেশন কাউন্সিলের এই যে এই যে কয়েকটি মেম্বার তাদের মধ্যে তো আপনার কোনো ইউনিটি নাই। আপনি যদি কাতারের কথা চিন্তা করেন টোটালি ডিফারেন্ট। তো এই এরকম একটি বাস্তবতায় আপনার ইরান কিন্তু অত্যন্ত শক্তিশালী, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই হিসাবগুলো তাদের মধ্যে আছে। তো সেই কারণে আমার মনে হয় যে ইরাক ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা সেই উত্তেজনাটা অনেকটা আরেকটি নতুন নতুন একটা সম্ভাবনা তৈরি করার জন্য হতে পারে। জি ডক্টর বীরপক্ষ পাল, সেক্ষেত্রে জেনারেল সোলাইমানি খুবই প্রভাবশালী একটা চরিত্র অন্তত ইরানিদের কাছে, ফলে এই ইরান যেটা বলছে সেটা যদি সত্যি হয় যে 2-3 ঘাঁটিতে হামলা, তার ভিতর দিয়ে কি সেটার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেলে, এটা যেরকম একটি প্রশ্ন। পাশাপাশি এই ঘটনার পরে ট্রাম্পের তো লাভ হওয়ার কথা অভ্যন্তরীণ হিসাব নিকাশে, কিন্তু এখন তো তেহরান ইউক্রেন ইস্যুতে চাপ, ফলে সেই চাপ সামলাতে গিয়ে ইরান সরকার নতুন করে কোনো উত্তেজনায় যেতে পারে কিনা, এবং গেলে সেটা ইরানের জন্য খুব বেশি বা বিশ্ব অর্থনীতির জন্য কী ধরনের প্রভাব পড়তে পারে সেটার? আমার যেটা মনে হয় স্ট্র্যাটেজিক্যালি এই উত্তরগুলি দেওয়া হয়েছে, ইরান নতুন করে কোনো একটা চাপের মুখে যাওয়ার প্রবৃত্তি নেবে না, কারণ এটি আসলে এক ধরনের একটা নেগেটিভ সিগন্যাল যে তুমি আমার সাথে ডিলে আসো, বা এটা হচ্ছে যেটি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বললেন যে শত্রুতার একটা রিডেফিনেশন। আমি আমার তিনজন, যেমন এক্সেস অফ এভিল যেটা বলা হয়েছিল, এগুলোকে নিয়ে খেলা হচ্ছে, কাউকে কাছে টানে ঝিকে মেরে না বউকে শেখানো, সে ধরনের যে আমি এই জায়গায় এতটা টাফ। সুতরাং এইটা একটা মেসেজ দেওয়া হচ্ছে নর্থ কোরিয়াকে, আবার নর্থ কোরিয়ার উপর একটা হুমকি দিয়ে বলা হচ্ছে যে আমি এই দিকটা দেখব। তো যে অর্থে ওই অর্থে নতুন কোনো উত্তেজনা মানে এটা আমরা কামনা যাই করি না কেন, মনে হয় না সেটা যাবে, কারণ যুক্তরাষ্ট্রের ভেতরে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা পলিটিক্যাল গেইনের জন্যে এই কাজটা করা হয়েছে। যুদ্ধ সবসময় একটা জাতিকে সঙ্গবদ্ধ করে, সুতরাং বাইরে থেকে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি কতটা বিনষ্ট হলো সেটা প্রেসিডেন্ট ট্রাম্পের অতটা লক্ষণীয় নয়। এটার কিছু সুবিধা ডেমোক্রেটরা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তাদের রিপাবলিকানদের যে অভ্যন্তরীণ সেন্টিমেন্ট আছে এটা একটা প্রেসিডেন্ট ট্রাম্প আসার পর থেকে একটা হিরোইজম, একটা শোভিনিস্টিক, একটা মানে উগ্র স্বাদেশিকতার একটা চরিত্র, এবং কিছু ক্ষেত্রে তার চরিত্রের মধ্যেই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটা বুলি, একটা প্রেসিডেন্ট একটু একটু কিছুটা গুন্ডা প্রকৃতির একটা লোক আসছে, এবং সেটা কিন্তু কিছু মানে যুক্তরাষ্ট্রের যেহেতু অর্থনৈতিক উন্নতি হয়েছে কিন্তু কিছু নৈতিক অধঃপতন হয়েছে, যেমন ফিলোসফার নাই, কবি নেই, সাহিত্য নেই, কিন্তু ওই 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 চরিত্রগুলো তাদের মধ্যে হোয়াইট সুপ্রিমেসি, যেমন দেখা যাচ্ছে এখন যুক্তরাষ্ট্রের ভিতরে ভাবুকরা বলছেন যে
ইসলামিক টেরোরিজম যতটা সমস্যা তার চেয়ে বেশি বড় সমস্যা হচ্ছে হোয়াইট সুপ্রিমেসি, এবং সেটার একটা চরম সুবিধা তিনি নেবার জন্য এরকম একটা মারাত্মক আঘাত তিনি করেছেন। সুতরাং ওই অর্থে ইরান এটা বুঝতে যদি পারে যে আরও শত্রুতা বৃদ্ধি করলে এটা প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও ফলবান করবে, ক্ষমতাবান করবে, তাহলে স্ট্র্যাটেজিক্যালি ইরান তা বুদ্ধির সাথে সেটাকে আর বাড়তে দেবে না। এই পরিস্থিতি যখন মধ্যপ্রাচ্যে বা ইরানে চলছে, ঠিক সেই সময় আমাদের সরকার প্রধান আজকে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন, সফরে তার দ্বিপাক্ষিক কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, একটি সেমিনার রয়েছে, পাশাপাশি তিনি পুরো সেই অঞ্চলের বাংলাদেশের যারা ডিপ্লোম্যাট তাদের সঙ্গেও আগামীকালকে আগামী পরশু দিন উনি কথা বলবেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি স্পষ্ট করে প্রবাসীদের জন্য বলেছেন যে কোনো দেশের পক্ষে প্রকাশ্যে কোনো স্ট্যান্ড নেওয়া বা গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির দরকার নাই, কারণ প্রায় 60 লাখ প্রবাসী আমাদের এই অঞ্চলটাতে থাকে, ফলে আমরা কোনোভাবে এই ঘটনাক্রমের শিকার হতে পারি কি না ইতিবাচক বা নেতিবাচক অর্থে সেই প্রসঙ্গে আলোচনা করব। দর্শক, তার আগে আবারও ছোট্ট একটা বিরতি, ফিরছি 24 ঘন্টা, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, যুক্তরাষ্ট্রে ইরান উত্তেজনা প্রসঙ্গে কথা বলছি আমরা, ডক্টর বিরূপাক্ষ পাল, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যেটা এই পুরো মিডল ইস্টের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে আমাদের একটা বড় শ্রমবাজার, সেখানে যেটা আমাদের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি, আমাদের কি করা উচিত? আবার আমাদের তেলের জন্য আমরা তাদের উপর নির্ভরশীল, আমাদের খুব বেশি স্ট্র্যাটেজিক রিজার্ভ করার সুযোগ নেই, আমাদের একটামাত্র সরকারি রিফাইনারি যেখানে আমরা কোনোভাবেই 3 মাসের বেশি রিজার্ভ রাখতে পারি না, আমাদের নিজস্ব তেলও নাই আসলে, ফলে সে জায়গায় আমাদের সরকারের কি করা উচিত অর্থনৈতিক দিক বিবেচনায়, শ্রমবাজার বিবেচনায়? খুব স্বল্প মেয়াদে যেটি সরকারের নীতিমালা হচ্ছে যে কোনো দিকেই আমাদের পক্ষপাতিত্বমূলক কাজকর্ম করা উচিত নয়, কারণ মধ্যপ্রাচ্যের শ্রমবাজারটি আসলে আজ থেকে আগামী 10-20 বছরের মধ্যে এটা উড়ে যাবে, শেষ হয়ে যাবে। স্থায়ী শ্রমবাজার যেটি হচ্ছে সেটি হচ্ছে মেধার শ্রমবাজার, সেটা অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং ইউরোপ এবং যুক্তরাষ্ট্র। এখান থেকে এখন আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা রেমিটেন্সটাকে যদি ভাগ করি, এই রেমিটেন্সটা আস্তে আস্তে বাড়ছে এবং এইটি হলো স্থায়ী বৃদ্ধি, কারণ এখানে মানুষ যায় স্থায়ীভাবে বসবাসের জন্যে, এবং সেখানে একজন যুক্তরাষ্ট্রে থেকে একজন যদি তার বেতনের 10 ভাগও পাঠায় বা 20 ভাগও পাঠায়, সেটি অনেক সময় বেশি হয়ে যায় একজন শ্রমিককে যেভাবে খুব কষ্টের সাথে রাখা হয় মধ্যপ্রাচ্যে। এটা অনেক স্টোরি আছে, বিশেষ করে নারী শ্রমিকের ব্যাপারে আমি মানবিকভাবে ঘোর বিরোধী, এটা যাই স্ট্র্যাটেজি হোক এটা নানান ঘটনা আছে, সামাজিক ইম্প্যাক্ট আছে তো এইটা। কিন্তু দীর্ঘমেয়াদে আস্তে আস্তে আমাদের তেলের ব্যাপারটি সরকারের নিয়ন্ত্রণগুলি সরিয়ে ফেলতে হবে, কারণ পৃথিবীতে তেলের ব্যবসাটা এটা তো একটা বিপসি, সরকার সেই ব্যবসায় যাবে না যেটা একটা প্রাইভেট সেক্টর করতে পারে, সরকার টেলিফোনে যাবে না যেখানে প্রাইভেট করতে পারে, সরকার যাবে স্ট্র্যাটেজি সিকিউরিটি যে জায়গাগুলোতে প্রাইভেটের প্রবেশ নিষেধ এবং গুরুত্বপূর্ণ মেডিসিন বা এই সমস্ত ব্যাপারে সরকারের সমর্থন থাকতে হবে, হসপিটাল, হেলথ, ন্যাশনাল হেলথ, ইউনিভার্সাল এডুকেশন। কিন্তু আমাদের সরকারের একটা 90-এর শুরু থেকে একটা কনফিউশন, এখানে বলা হচ্ছে মুক্ত বাজার, বাজার যথেষ্ট অবাজারীয় পদ্ধতি এখানে নেওয়া হচ্ছে। তো আমি বলবো দীর্ঘমেয়াদে বিপিসির মতো প্রতিষ্ঠান থাকার দরকার নাই, এটা ডিসম্যান্টেল করে দিতে হবে এবং সেখানে মাল্টি ন্যাশনাল বা আউটসোর্সিং যেভাবেই হোক আন্তর্জাতিক মানসম্পন্ন তেলের সরবরাহ, তেলের জন্য ট্রাক, লরির, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এটা তো পাইপলাইন দিয়ে সমস্ত বাংলাদেশের মধ্যে আমরা 1 ঘন্টার মধ্যে তেলের সরবরাহ নিশ্চিত করতে পারি। এগুলি বা 20 বছর মেয়াদি বা 15 বছর মেয়াদি, এমনকি আরও শর্ট 10 বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া যেতে পারে। একই সাথে সরকার যেটি করে যাচ্ছে আমি পজিটিভ বলবো, সোলার এবং সেটির সাথে মানে মনিটারি, ফিসকাল, সেন্ট্রাল ব্যাংক, অন্যান্য এই সোলারের ব্যাপারটি ব্যাপকভাবে বায়োগ্যাস এটার মাধ্যমে করে, যুক্তরাষ্ট্র যদি আজকে প্রেসিডেন্ট ওবামা না থাকতেন, এই প্রেসিডেন্ট ট্রাম্প এতটা চোটপাট দেখাতে পারতেন না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এসেই বললেন যে প্রতিটা গাড়ি এখন থেকে 30 মাইলের উপরে রান করতে হবে, এইভাবে করো তা না হলে তুমি গাড়ি উৎপাদন করতে পারবে না। সেই থেকে হামার গাড়ি মরে গেল আস্তে আস্তে, এখন ওই যে প্রিয়াস, টয়োটা, এগুলি এত চাহিদা বাড়ছে। বাংলাদেশেরও দীর্ঘমেয়াদে এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে।
আচ্ছা, সেক্ষেত্রে প্রফেসর দেলোয়ার হোসেন, এই আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকে যে নির্দেশনা দিয়েছেন বা প্রধানমন্ত্রী এই মুহূর্তে, এটি নিঃসন্দেহে পূর্ব নির্ধারিত কর্মসূচি। অ্যাম্বাসেডার্স কনফারেন্স আগেও অ্যাম্বাসেডার হুমায়ুন কবির ভালো বলতে পারবেন, আমরা ঢাকায় সবাইকে এনেও সেটি করেছি, কিন্তু মিডিল ইস্টটাকে সম্ভবত সরকার বাড়তি গুরুত্ব দিচ্ছে, কারণ প্রধানমন্ত্রী এটি সম্ভবত তৃতীয় সফর সাম্প্রতিক সময়ের ভিতরে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে, এবং সেখানকার শ্রমবাজার নিয়ে এক ধরনের টানাপোড়েন আছে, নারী শ্রমিক পাঠানো নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে সৌদি আরবে এক ধরনের আমরা দোটানায় আছে, সেখানে আমাদের প্রতিবেশী অনেক দেশ এমনকি শ্রীলঙ্কাও পাঠানো বন্ধ করেছে, সেখানে একটি স্কিল লেবার পাঠানোর বিষয়ে আলোচনা চলছে, ফলে এই সফরটাকে এই ঘটনাগুলো যেগুলো চলছে ইরানের সেগুলো কোনোভাবে প্রভাবিত করতে পারে কি না? না, কিছুটা তো প্রভাবিত করবেই, কারণ আপনার যদি প্রেক্ষিতটা দেখেন, যদিও ঘটনাচক্রে হয়েছে, তো এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে আপনার এই যে আমাদের মধ্যপ্রাচ্যের যারা রাষ্ট্রদূত বা যারা ডিপ্লোমেট তাদের একটা কনফারেন্স হচ্ছে, তার মানে এখানে একটা পুরো রিজন সম্পর্কে এক ধরনের স্টক টেকিং করা এবং একটা ভবিষ্যৎ একটা দিক নির্দেশনা দেওয়া হবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং সরকার প্রধান থাকবে, পররাষ্ট্রমন্ত্রী থাকবেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী থাকবেন, ফলে একেবারেই সঠিক এবং সরকার কি ভাবছে একটি পরিষ্কার নির্দেশনা সেটি আসবে। পাশাপাশি দ্বিপাক্ষিকভাবে এই যে আরব আমিরাত কিংবা আরও গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো বাংলাদেশের জন্য, যেখানে ভারতের মতো অর্থনীতির কাছেও কিন্তু আরব আমিরাতের অনেক গুরুত্ব আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম ট্রেড পার্টনার হচ্ছে ইউএই, তো এই এই মধ্যপ্রাচ্যের গুরুত্ব কিন্তু বাংলাদেশের জন্য অনেক। আমরা জানি আপনি যেটা বললেন যে এটি শ্রমবাজার ছাড়াও কিন্তু এখানে আমাদের এই যে বাণিজ্য সম্পর্কটা কিন্তু একেবারে আনএক্সপ্লোর্ড মধ্যপ্রাচ্যের সঙ্গে। আপনি যদি বাংলাদেশ এই তুরস্ক সম্পর্কটা বিশ্লেষণ করে দেখবেন যে গত 10 বছরে তুরস্কের সঙ্গে আমাদের যে বাণিজ্য যেভাবে বেড়েছে এটা কিন্তু একটা অ্যামেজিং, এবং এই এই ধরনের সম্ভাবনা কিন্তু অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আছে। ফলে এটাকে আসলে আমরা অনেক বেশি কনভেনশনালি এত ড্রিভেন হয় যে এখানে মানে শ্রমবাজার ছাড়া আর কিছু চিন্তা করছি না, বা তেলের জন্য ডিপেন্ডেন্ট হওয়া বা একটু সাবসিডাইজ প্রাইসে তেল পাওয়া, এটি এটির এটির প্রয়োজন আছে বা এটির এটির বাস্তবতা, কিন্তু বাণিজ্যের একটা বিরাট সম্ভাবনা আছে। যেহেতু মধ্যপ্রাচ্যের একটা ব্যাপার, যতই আমরা মুসলিম উম্মাকে মানে অবহেলা বা এটা হয়তো বাস্তবে না থাকুক, কিন্তু এখানে একটা এক্স ফ্যাক্টর হিসেবে যে ধর্মীয় যে একটি লিঙ্কেজ, এটা এটাকে কখনো এটা তো আছে, এবং এই এই লিঙ্কেজের কারণে যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি, ফলে এই সুযোগটা কিন্তু নেওয়া যায়। তো এই জন্য আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের যে কূটনীতি বাংলাদেশে, সেই কূটনীতিটা কিন্তু আমি দেখছি যে ট্র্যাডিশনালি অনেক অবহেলিত। আমরা অনেক বেশি এখানে শ্রমবাজার উপরে জোর দিই, আমরা অনেক বেশি এখানে একসময় মধ্যপ্রাচ্য থেকে সেই কুয়েতি বিভিন্ন ফান্ড আসবে এখানে, বিভিন্ন দাতব্য সংস্থা চলবে, খুবই সংকীর্ণভাবে চিন্তা করেছে। তা আমার মনে হয় যে এখন এখন বাংলাদেশের ইকোনমি যে জায়গাতে আছে এবং বিশ্ব অর্থনীতি যেদিকে যাচ্ছে, এইগুলো বিবেচনা করলে আপনার এই মধ্যপ্রাচ্যের দেশগুলো অথবা আপনার এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো দেশগুলোর সঙ্গে আপনার সম্পর্কটা, অর্থনৈতিক সম্পর্কটা শক্তিশালী করার জন্য কিন্তু কাজ করতে হবে। তাই মনে করি এই এই যে যে কনফারেন্সটি হচ্ছে সেটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে উত্তেজনা এবং এটাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো সম্পর্কে বাংলাদেশের কূটনীতিকদের একটা নির্দেশনা দরকার ছিল, এবং সেটি কিন্তু এখানে মানে পাবে, এবং সেই দিক থেকে আমাদের ফরেন পলিসির জন্য গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে আমাদের যে ইকোনমিক ডিপ্লোমেসি তার জন্য গুরুত্বপূর্ণ। জি, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, সেক্ষেত্রে ডক্টর বিরূপাক্ষ পাল যেমনটা বললেন, 10 বছর পরে হয়তো মিডিল ইস্টের এই যে মানব সম্পদের বাজার সেটি এই ফরম্যাটে থাকবে না, সেটি আমাদের সরকার বোঝে কিনা? আমরা যতটুকু পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলি বা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে মনস্তত্ত্ব, তাদের যে ডিপ্লোমেসি বা তাদের যে আলাপ আলোচনা, সেখানে এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে প্রায়োরিটি এই খাতটিই পাচ্ছে। এমনকি খোদ মাননীয় প্রধানমন্ত্রীর আগের সংযুক্ত আরব আমিরাত সফরেও সবচেয়ে বেশি আলোচনা এসেছিল শ্রমবাজার খুলবে কিনা সেটি, ফলে সেটি এক ধরনের পিছিয়ে পড়া কূটনীতি আমরা করছি কিনা মিডিল ইস্টের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে ডক্টর বিরূপাক্ষ পাল যে কথাটা বললেন খুবই প্রোফাউন্ড একটা কথা বক্তব্য তিনি দিয়েছেন, এবং আমি ধন্যবাদ জানাই যে তিনি এই বিষয়টাকে এইভাবে নিয়ে এসেছেন। আসলে যে মধ্যপ্রাচ্যের প্রফেসর দেলোয়ার যেটা বললেন যে মধ্যপ্রাচ্যে এখানে কিন্তু আপনি আমাদের জন্য জনশক্তি আছে, তেলের অর্থনীতি আছে, কিন্তু মধ্যপ্রাচ্যের একটা অর্থনীতি কিন্তু আছে, এবং সেই অর্থনীতিটা কিন্তু আপনি মধ্যপ্রাচ্যের পার্চেজিং পাওয়ার কিন্তু এখন ওয়ান অফ দ্য লিডিং পার্চেজিং পাওয়ার যেটা এখন হচ্ছে। আপনি আবুধাবি বা ইউএর যদি আপনি দেখেন,
আপনি দেখবেন তাদের গ্রোথ, কনজাম্পশন অনেক কিছু পরিবর্তিত হচ্ছে। এখন এই জায়গাটা কিন্তু আমরা এখনও মনোযোগী না, এবং আপনি যথার্থই বলেছেন যে মধ্যপ্রাচ্যকে এখনও আমরা শুধু সমবাজারের, এবং সেটাও কিন্তু কম মূল্যের সমবাজারটা মধ্যপ্রাচ্যে গিয়ে আমি খুব আহত বোধ করি যখন দেখি যে তারা শুধু নিম্ন দক্ষতা সম্পন্ন মানুষ খুঁজলেই বাংলাদেশের দিকে দেখে, ইঞ্জিনিয়ার খোঁজে না, তারা ম্যানেজার বাংলাদেশের দিকে খোঁজে দেখে না, তারা সিনিয়র ম্যানেজমেন্টের লোক খুঁজলে আমাদের দিকে তাকায় না। তো কাজে শ্রীলঙ্কায়ও যায় এমন, এক্স্যাক্টলি সেটাই বলছি। এবং যেটা ডক্টর বিরূপাক্ষ পাল বললেন যে মধ্যপ্রাচ্যে আমরা, এটা একটা আমাদের নিকটতম প্রতিবেশী অঞ্চল কিন্তু, এবং আপনি লক্ষ্য করবেন যে ভারতের সাথে, প্রফেসর দেলোয়ার বলেছেন ভারতের মোদী, প্রধানমন্ত্রী মোদী গিয়েছেন সময়তে $75 বিলিয়ন ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি তারা দিয়েছে। তো আজকে আমরা FDI-এর জন্য চিৎকার করছি বা বিভিন্ন দেশ থেকে প্রত্যাশা করছি, এই মধ্যপ্রাচ্য কিন্তু FDI-এর একটা মানে সোর্স আমাদের জন্য হতে পারে। আমরা তেলের বাজারের উপর ভিত্তি করে বা তেলের মুনাফার উপর ভিত্তি করে বিরাট রকম সভরেন ফান্ডস এখানে তৈরি হয়েছে এবং এগুলো বাজার খুঁজছে, কিন্তু আমরা কিন্তু সে জায়গায় খুব বেশি মনোযোগী হতে পারিনি। আমরা মসজিদ বানানোর কাজে বেশি টাকা পাওয়ার ব্যাপারে আগ্রহী মনে হয়, এবং এটা মাঝে মধ্যে দেখি যে ওরা মসজিদ বানিয়ে দেবে, এই দেশ অনুদান দেবে, এই দেশ অনুদান দেবে। কাজেই মধ্যপ্রাচ্যটাকে আমরা আরেকটু গভীরভাবে বিবেচনা আনা দরকার। তার কারণ হচ্ছে যেটা ডক্টর পাল বলছিলেন যে এখানে কিন্তু আপনার উন্নয়ন প্রক্রিয়া, আমাদের মতো উন্নয়নশীল দেশ তো এরা, কাজেই এখানে আপনি জনশক্তি বিভিন্নভাবে, এবং সেটা কিন্তু আধা দক্ষ এবং দক্ষ পর্যায়ে, কিন্তু আগামী 10 বছর পাবেন আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার বা কনস্ট্রাকশনের জন্য, যেখানে আমরা খুব এই মুহূর্তে উপাদেয়, 10 বছর পরে কিন্তু নলেজ ইকোনমিতে ঢুকে যাবে ওরা। নলেজ ইকোনমিতে গেলে আমি কীভাবে কন্ট্রিবিউট করবো সেই জায়গাটা আমার খুব দেখতে হবে, কারণ বাংলাদেশকে এই জনশক্তি রফতানি কাজটা চালিয়ে যেতে হবে বহুদিন। তার কারণ হলো আমাদের অভ্যন্তরীণ উন্নয়ন প্রক্রিয়ার সাথে এটা সংশ্লিষ্ট। এবং আরও যেটা বললেন ডক্টর পাল, এই গত বছরই যে আমরা রেমিটেন্স পেয়েছি, তার থার্ড হাইয়েস্ট রেমিটেন্স এসছে কিন্তু ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। আমরা কিন্তু খালি মধ্যপ্রাচ্যের কথা দেখি, ওই ফাইন প্রিন্টসগুলো দেখি না। ওখানে $2.2 বিলিয়ন সৌদি আরব থেকে যদি এসে থাকে, $1.9 বিলিয়ন এসছে আপনার ফ্রম ইউনাইটেড স্টেটস। এবং উনি যেটা বললেন খুবই সত্যি কথা, যে যে উন্নত দেশগুলো, ইউরোপ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন, এই জায়গাগুলোতে আপনি স্থায়ীভাবে দীর্ঘমেয়াদে আপনি পারেন, কারণ ওখানে ডায়াসপোরা কমিউনিটি যারা পারমানেন্টলি গিয়ে ওখানে সেটেল করে এরা আসছে, এবং ওরা কিন্তু গ্রো করছে, কারণ ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন, এবং সেকেন্ড জেনারেশন কিন্তু পলিটিক্যালি মোর সোয়াভ, ইকোনমিক্যালি মোর ভাইব্রেন্ট, এবং তারা কিন্তু বেটার কন্ট্রিবিউট করতে পারে টু আওয়ার ইকোনমি। জি, আমি একদম শেষ মাত্রা এজিং পপুলেশন আছে ওখানে। একটা প্রশ্ন আপনারা যে কেউ উত্তর দিতে পারেন, ধরেন আমাদের বিশেষ করে এনার্জি সেক্টরে LPG LNG-র ক্ষেত্রে কিন্তু মিডল ইস্টের বিনিয়োগের একটা আগ্রহ আকাঙ্ক্ষা ছিল, সেখান থেকে আমরা আনছি কিন্তু অন্য কোম্পানির মাধ্যমে আনছি। আবার দু একটি বিদ্যুৎ কেন্দ্র করতেও সৌদি আরব ইন্টারেস্টেড ছিল, কখনো কখনো ইরানকে কৌশলগত কারণেই হয়তো সরকার অ্যাভয়েড করে। তো আমরা যদি মধ্যপ্রাচ্য থেকে সরাসরি বিদেশ বিনিয়োগ আনতেই চাই, কোন সেক্টরগুলোকে প্রাধান্য দেওয়া উচিত? এনার্জি ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সেক্টর। আমাদের রিফাইনারি কথা বলছেন, আমি তো কয়েক বছর ধরে শুনছি যে রিফাইনারি করে দেওয়ার জন্য সৌদি আরব আগ্রহী, কুয়েত আগ্রহী, বিভিন্ন দেশ আগ্রহী হতে পারে, অথবা আমরা তাদেরকে আগ্রহান্বিত করতে পারি, এটা তো আমাদের কাজ, কারণ এটা আমাদের প্রয়োজন। তা আপনি এনার্জি সেক্টর বলেন, আপনি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর, বা যেমন গ্যাস সেক্টর এখন আমরা LPG আমদানি করছি, এটা কুয়েত থেকে আমরা এলএনজি আমদানি করছি। এখন ধরেন এই LMG আমদানি করতে গেলে এখন এরা আসছে কুয়েত থেকে, কাতার থেকে, কিন্তু এটা আনছে কিন্তু অন্য কোম্পানি, অ্যাক্সেলারেট বলে একটা কোম্পানি, মার্কিন কোম্পানি, রাইট। তো কাজেই এখন অপরচুনিটিস আর দেয়ার, এবং এই জায়গাগুলোতে ধরেন আমরা যদি ধরে নিই আগামী 20-30 বছর আমরা এই LNG আমদানি করব, তাহলে এখানে টার্মিনাল করতে হবে, টার্মিনাল করছে, আমরা একটা দুটো করেছি, আমরা ফ্লোটিং টার্মিনাল হয়তো আরও লাগবে, এখন সেই জায়গাগুলোতে করতে পারি। আমরা আমাদের গ্যাস, কিছু কিছু ডিপ্লিটেড ফিল্ড আছে যেগুলো তেল গ্যাস নাই এখন আর, সেগুলোতে এনে গ্যাস ভরে আমরা আবার এটাকে নতুনভাবে চালাবার ব্যবস্থা করতে পারি। তো ডিপসিতে এক্স্যাক্টলি, এবং আজকাল কিন্তু এটাও মনে রাখবেন সৌর শক্তির ক্ষেত্রেও কিন্তু সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো বেশ সক্রিয় হয়ে উঠেছে, তাদের অভিজ্ঞতাটাও আমরা সেখানে নিতে পারি। অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ প্রফেসর দেলোয়ার হোসেন, অনেক ধন্যবাদ ডক্টর বিরূপাক্ষ পাল। দর্শক, আমাদের প্রত্যাশা
ইরাক এবং ইরান এবং যুক্তরাষ্ট্রের যে উত্তেজনা, সেই উত্তেজনা নিঃসন্দেহে প্রশমিত হোক, সেটি বাংলাদেশের মানুষের চায় পাশাপাশি সেই উত্তেজনার কোনো ধরনের নেতিবাচক প্রভাব যেন আমাদের মানুষের জীবনে, আমাদের অর্থনীতিতে এবং অবশ্যই আমাদের প্রবাসীদের জীবনে না পড়ুক, সেই প্রত্যাশা শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে। We'll be right back.